ফের বহুতলে দুর্ঘটনা, বিরাটিতে কার নিষ্মেকে মহিলার মৃত্যু, এলাকায় উত্তেজনা, পিকনিক গার্ডেনে ভাঙল বেআইনি বহুতলের একাংশ। বীরভূম ও ঝাড়গ্রামে প্রার্থী ঘোষণা বিজেপির, এখনও বাকি ডায়মন্ড হারবার আসানসোল। বীরভূমে পদ্ম প্রার্থী সদ্য প্রাক্তন আইপিএস দেবাশিষ ধর, ঝাড়গ্রামে বিজেপি প্রার্থী প্রণব টুডু। আজ কৃষ্ণনগর থেকে লোকসভা নির্বাচনের প্রচার শুরু মমতা বন্দ্যোপাধ্যায়, দুপুরে ধুবুলিয়ায় সভা তৃণমূল নেত্রী। তো বিশ্বাসটা খুবই বাড়ছে, তেমনি আমাদের লিডার আর উনি প্রথম প্রচারটা এখান দিয়ে শুরু করছে। গণতন্ত্রের ত্রুটি টিপে ধরা হচ্ছে, কেন্দ্রীয় এজেন্সি এখন বিজেপির সংগঠন, দেশে কোনো নিরপেক্ষ সংস্থা নেই, কমিশনেরও একই অবস্থা। আগে ভাবতাম নির্বাচন কমিশন নিরপেক্ষ, বিস্ফোরক মহুয়া মৈত্র। ইডি 3,000 কোটি টাকা ফিরলে একজন দেশবাসী পাবেন 21 টাকা করে, প্রধানমন্ত্রীর আশ্বাসকে কটাক্ষ অভিষেকের, বাংলায় মানুষকে ভুল বোঝানোর চেষ্টা, পাল্টা সুকান্ত। সাংবাদিক বৈঠকে ওয়াশিং মেশিন হাজির করে বিজেপিকে আক্রমণ কংগ্রেস তৃণমূলের, বিজেপি ওয়াশিং মেশিনে এসে পরিষ্কার হয়েই কৃষ্ণ কল্যাণী বিশ্বজিৎ দাস ফিরেছেন তৃণমূলে, কটাক্ষ শ্রমিকের। কলকাতা উত্তরের কংগ্রেস প্রার্থী প্রদীপ ভট্টাচার্যের সমর্থনে বেলেঘাটায় প্রচারে ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু, কোচবিহারে দু দলের জোটে অব্যাহত, টানা পড়েন। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত মেট্রো রেলের কাজে বাধা, রাজ্য সরকারের বিরুদ্ধে অসহযোগিতার অভিযোগ মেট্রো কর্তৃপক্ষের, সময়ে ওরাই শেষ করছে না কাজ, পাল্টা লালবাজার। দুই মহিলা ফুটবলারকে যৌন হেনস্থার অভিযোগ, গ্রেফতার AIFF সদস্য ও হিমাচল ফুটবল সংস্থার সাধারণ সম্পাদক দীপক শর্মা, অভিযুক্ত শাস্তি চেয়ে এক্স হ্যান্ডেলে সরব হয়েছিলেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রীও। সামনে লোকসভা নির্বাচন, কি ভাবছেন দেশের মানুষ? ভোটের হাওয়া বুঝতে ভারতের দক্ষিণতম প্রান্ত থেকে যাত্রা শুরু এবিপি আনন্দর, মহাভারত এক্সপ্রেস বেলা 12:30।